তো ফ্রেন্ডস, আমার হোম রিলস চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ফ্রেন্ডস, ঘুগনি বললে আমরা ভাবি আলু। আলু ছাড়া ঘুগনিটা ঠিক জমে না, তাই না? কিন্তু আজকে আমি বানিয়েছি আলু ছাড়াই ঘুগনি। এই বৃষ্টির দিনে ঝাল ঝাল ঘুগনি, সাথে হয়ে যায় লুচি, তাহলে তো কথাই নেই। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম গ্রিন মটর আর 50 গ্রাম নিয়েছি গ্রিন মুগ ডাল। আমি গ্রিন মটর আর গ্রিন মুগ ডাল ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল থেকে সোফ করে নিয়ে নিয়েছি। এবার একটি প্রেশার কুকারে আমি নিয়ে নিয়েছি মটর আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। লিড লাগিয়ে এবার 3টি হুইসেল দেব। এবার শুকনো কড়াইতে আমি নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস, ওর মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর নিয়ে নিয়েছি আমি 1/2 স্পুন ধনে। আর এই মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। তারপরে আমার এই স্পাইসিগুলোকে 1/2 ডাস্ট করে আমি মশলার সাথে দিয়ে দেব। এইভাবে ধনে যদি 1/2 ডাস্ট করে নেই, ধনের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ঘুগনির মধ্যে হয়। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেল গরম হতেই দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, কিন্তু তেজপাতাকেও খুব বেশি ফ্রাই করব না, তাতে তেজপাতার যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়। তেজপাতা ফুটে উঠতে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি 1.5 কুচনো পেঁয়াজ। পেঁয়াজ তেজপাতার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য নুন, কেন কি আমি আগে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিতে হবে। আর নুনটা দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি মজে যায়। এবার পেঁয়াজ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এই মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, বাটা। এবার পেঁয়াজ, আদা, রসুন, বাটার সাথে ভালো করে পেঁয়াজটাকে মিক্সড করে নিচ্ছি। স্পাইসির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 স্পুন হলুদের গুঁড়ো, 1/2 স্পুন জিরের গুঁড়ো, 1/2 স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 স্পুন ধনের গুঁড়ো। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি ডাস্ট করে রাখা স্পাইসিগুলো ছিল, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 স্পুন দিয়েছি, তাতে কালারটা খুব সুন্দর হয়। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গ্রিন মটর আর গ্রিন মুগ। এখানে আমি এক্সট্রা কোনো জল ইউজ করব না, আমি প্রেশার কুকারে যে সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়েই সম্পূর্ণ ঘুগনিটা রান্না করছি, কারণ সেই জলটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, সেই জলটা তো কোনো রকমেই নষ্ট করা যায় না। এবার দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 স্পুন চিনি। চিনি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এবার লিড লাগিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিফটিন মিনিটস হয়ে গেছে, একবার লিড উঠিয়ে চেক করছি। এই লুচি, পরোটা, নান, ঘুগনি সব কিছু দিয়েই খাওয়া যায় এবং শুধুও খাওয়া যায়। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শশা দিয়ে দারুণ লাগে এই বর্ষার দিনে। আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি, স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমার ঘুগনি কমপ্লিট রেডি। সাথে বানিয়ে নিচ্ছি আমি ফুনকো ফুনকো লুচি। ঘুগনি বললে ঘুগনির সাথে কম্বিনেশনে কিন্তু লুচিটা সবার আগে চলে আসে, তাই না? এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি।
তবে আজকে আমার সম্পূর্ণ প্রসেসটার মধ্যে কিন্তু আলু নেই। আলু ছাড়া ঘুগনি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে ঘুগনির সাথে ওপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শশা দিয়ে আহ দারুণ লাগে খেতে। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।